হ্যালো ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সকলে সকলে কাজে থাকাতে উন্নতি করছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তৈরি করেছি। এই ভিডিওটি হচ্ছে আপনার কিভাবে আপনি এনও এবং এনসি সুইচ দিয়ে, অর্থাৎ পুশ সুইচ দিয়ে আপনি একটি রিলে কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ রিলেটিকে আপনি ডল সুইচ হিসেবে কাজ করাতে পারবেন। অনেক সময় আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরকে সাধারণত এভাবে কাজ করে থাকি। তো আজকে আপনাদের আমি একটি রিলে কিভাবে কন্ট্রোল করতে পারবেন এই পুশ সুইচ দিয়ে, সেটা আপনাদের দেখাবো। তো আপনাদের সুবিধার জন্য এখানে আমি একটি ডায়াগ্রাম এঁকে নিয়েছি। তো আপনারা ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন, এখানে 8 পিনের একটি রিলে আছে এবং এখানে দেখেন আমি কানেকশন করেছি, এবং এনও এবং এনসি এই দুটো সুইচের মাধ্যমে আমি কানেকশনটি করেছি। তো আপনাদের সরাসরি আমি প্র্যাকটিক্যাল ভিডিওতে নিয়ে যাই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি কানেকশনটি করে রেখেছি। এখানে একটি, এটা ওই সবুজটি হচ্ছে এনও এবং এই লালটি হচ্ছে এনসি, এবং এটি হচ্ছে 8 পিনের একটি রিলে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কানেকশন করেছি 12 এবং 14 নম্বর পিনে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে 12 এবং 14 নম্বর পিনে আমি কানেকশন করেছি। তারপরে এটা হচ্ছে 8 নম্বর পিনে এনসিটা কানেকশন করেছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 8 নম্বর পিনে আমি এনসিটা কানেকশন করেছি। তো এটি সিম্পল একটি সার্কিট, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো আপনাদের আমি এখন প্র্যাকটিক্যালি দেখাই এটি কীভাবে কাজ করে। ধরা আপনারা এখানে ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন, এখানে এল এবং এন, অর্থাৎ এখানে একটি ফেজ এবং নিউট্রাল আমি লাইন নিয়েছি। তো দেখেন এখানে আমি একটি পাওয়ার কট নিয়েছি, পাওয়ার কটের এই যে এনও সুইচের এক প্রান্তে, অর্থাৎ এই দেখেন এনও সুইচের এক প্রান্তে আমি এখানে পজিটিভ দিয়েছি। আর হচ্ছে আপনার 13 নম্বর পিনে নিউট্রাল, অর্থাৎ এই যে আমি যে লাইনটি নিব এটা হচ্ছে আপনার এই যে নিউট্রাল লাইন নিয়েছি। তো এটাই হচ্ছে মূল বিষয়। আর হচ্ছে আপনার এনওর এক প্রান্ত থেকে আপনার এনসিতে চলে গেছে, এই যে এনওর এক প্রান্ত থেকে আপনার এনসিতে চলে গেছে, এবং এনসির আউটপুট থেকে 8 নম্বর পিনে চলে গেছে। এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন প্র্যাকটিক্যালি এখানে এনসির এখান থেকে 8 নম্বর পিনে চলে গেছে। তা এইটাই মোটামুটি সার্কিট। তো আমি এখন পাওয়ার দিব, পাওয়ার দিয়ে আপনাদের আমি দেখাই। আমি পাওয়ার দিয়ে দিলাম। তো এখন আমি হচ্ছে এটা পুশ সুইচ, যেহেতু আমি এখানে পুশ করব। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার রিলে অন হয়েছে, এই আপনার ইন্ডিকেটরটি জ্বলছে, এবং আমি এনসিতে যখন প্রেস করব তখন এটি বন্ধ হয়ে যাবে। তো আর একবার দেখুন, এনওতে আপনার এই যে চালু হয়ে গেল এবং এনসিতে ই হয়ে গেল। তো এটা আপনি এখন এটা দিয়ে খুব সহজে অটোমেশনে বিভিন্ন কাজ করতে পারবেন। অটোমেশনে সাধারণত এ ধরনের সার্কিট ব্যবহার করা হয়ে থাকে। তো আপনাদের আমি খুব জলদি এখানে একটি লোড দিয়ে দেখাই আপনি লোড কিভাবে এটা কন্ট্রোল করবেন। তো এখানে আমি একটি লোড নিয়েছি, এখানে আমি একটি লোড নিয়েছি, আমি এখানে একটি লাইট জ্বালাবো। তো এখানে লাইট জ্বালানোর জন্য আমাদের তো বন্ধুরা দেখেন আমার কানেকশন হয়ে গেছে। এখন আমি লোড কন্ট্রোল করে আপনাদের দেখাবো আপনারা কিভাবে লোড কন্ট্রোল করতে পারেন। তো আমি এখানে পুশ সুইচ চাপ দিব। তো দেখেন আমার এখানে লাইট জ্বলছে, এবং আমি যখন আবার লাল সুইচে চাপ দিব, প্রেস করব, তখন দেখেন এটা অন অফ হয়ে গেছে। তো খুব সুন্দরভাবে আপনারা রিলে দিয়ে এই লোড কন্ট্রোল করতে পারবেন। তো এই রিলে দিয়ে লোড কন্ট্রোলের জন্য আমার একটি ভিডিও আছে, আপনারা ইচ্ছা করলে আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন, আশা করি উপকৃত হবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। এটি খুব সাধারণ একটি জিনিস কিন্তু খুব কার্যকরী একটা সার্কিট। এটা আমরা সাধারণত অটোমেশন বিভিন্ন ওয়্যারিংয়ের কাছে খুব সচরাচর ব্যবহার করে থাকি। তো আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। আর যদি ভিডিও সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই। আর সবসময় একটি জিনিস মাথায় রাখবেন, সেটি হচ্ছে সেফটি ফার্স্ট, সবসময় নিরাপত্তার সাথে কাজ করবেন। সবাইকে ধন্যবাদ।